বিশিষ্ট সংগীত শিল্পী নন্দ ব্যানার্জীর দেহাবসান। গুৱাহাটীর এখন ব্যক্তিগত খণ্ডর হাসপাতালত শেষ নিঃশ্বাস ত্যাগ বিশিষ্ট সংগীত শিল্পীগৰাকীৰ। বিগত দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে আছিল শিল্পীগৰাকী। চিকিৎসাধীন অবস্থাত আজি পুৱা 4:50 শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরিচালক নন্দ ব্যানার্জীয়ে। মৃত্যুর সময়ত তেখেতৰ বয়স আছিল 65 বছর। ভ্রাম্যমান জগতৰ লগতো জড়িত আছিল নন্দ ব্যানার্জী। জনক নন্দিনী ছবির সংগীত পরিচালক আছিল নন্দ ব্যানার্জী। নন্দ ব্যানার্জীর মৃত্যুত শোকস্তব্ধ অসমৰ শিল্পী সমাজ। অসমীয়া সাংস্কৃতিক জগতখনলৈ অনবদ্য অবদান আগবঢ়াই থৈ গৈছে বিশিষ্ট শিল্পীজনে। লস এঞ্জেলসত ডলবি থিয়েটারের মঞ্চত জিলিকি উঠিল ক্রিস্টোফার নোলানের ওপেন হাইমার। দেওবারে নিশা ঘোষণা করা হল 96 সংখ্যক একাডেমি অ্যাওয়ার্ডস। বিশ্ববিখ্যাত পদার্থ বিজ্ঞানী ওপেন হাইমারের বায়োপিকখনে লাভ করলে 7টাকৈ অস্কার। শ্রেষ্ঠ ছবি, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ সহ অভিনেতার ফিল্ম এডিটিং আর সিনেমেটোগ্রাফিটো আজুরি আনিলে শ্রেষ্ঠত্ব। ওপেন হাইমারের চরিত্রত অভিনয় করা কিলিয়াম মার্ফিয়ে শ্রেষ্ঠ অভিনেতার সম্মান লাভ করার ক্রিস্টোফার নোলানে লাভ করলে শ্রেষ্ঠ পরিচালকর সম্মান। অস্কার বঁটা লাভ করে অভিনেতা কিলিয়ান মার্ফিয়ে অস্কার বিশ্বর সকল শান্তি রক্ষকর উৎসর্গা করে। আনহাতে রবার্ট ড্রাউনি জুনিয়রে লাভ করলে শ্রেষ্ঠ সহ অভিনেতার সম্মান। ওপেন হাইমার ছবিখনত আমেরিকার প্রাক্তন বাণিজ্য সচিব লেভি স্ট্রসর চরিত্রত অভিনয় করেছিল রবার্ট ড্রাউনি জুনিয়রে। 96 সংখ্যক একাডেমি অ্যাওয়ার্ডসত শ্রেষ্ঠ অভিনেত্রীর অস্কার লাভ করলে এমা স্টোনে। পোর্ট হিংসত করা অভিনয়ের বাবে এমা স্টোনে লাভ করলে শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান। এইগৰাকী অভিনেত্রী লা লা ল্যান্ড ছবিত করা অভিনয়ের বাবে 2017 চনতো লাভ করেছিল শ্রেষ্ঠ অভিনেত্রীর অস্কার অ্যাওয়ার্ডস। ১২ মার্চত শিবসাগরের ডিমৌ রায়চাত বিশাল জনসভা সম্বোধন করব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। মুখ্যমন্ত্রী উদ্বোধন করব ডিমৌ গ্রাম্য ক্রীড়াঙ্গন খেলপথার। লগতে মুখ্যমন্ত্রী স্থাপন করব কেইবাটাও প্রকল্পর আধারশিলা। ডিমৌ অঞ্চলটোত প্রায় 600 কোটি টাকার কেইবাটাও আঁচনি আর প্রকল্পর আধারশিলা স্থাপন করব ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। মুখ্যমন্ত্রীর আগমনের পূর্বে ডিমৌত প্রস্তুতি প্রায় সম্পূর্ণ করেছে ডিমৌ বিজেপির কর্মকর্তাসকলে। ডিমৌত জনসভাত অংশগ্রহণ করার পিছতে জয়সাগর আর নাজিরার লিগিরি পুখুরীলৈ যাব মুখ্যমন্ত্রী। আগবঢ়াম আমার সাংবাদিক প্রদীপ গগৈ রিপোর্ট। থাওড়া বিধানসভা সমষ্টিতে অহা 12 মার্চত এই যে মই স্থানত আছো এয়া হৈছে এই 12 মার্চত এই স্থানতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত হবহি। আর ইয়াত বহু প্রায় 600 কোটি টকার বিভিন্ন প্রকল্প ইয়াত আধারশিলা করব। মই এই সন্দর্ভত জানিব বিচাৰিম ইয়াত একাংশ কর্মী আছে, স্থানীয় রাইজ আছে, কি কি হব 12 মার্চত? হয়, ধন্যবাদ আপনাদের। আমার ইয়াতে 12 মার্চের দিনাখন বিশেষভাবে আমার এখন যখন ক্রীড়াক্ষেত্র রাইচাই, এই ক্রীড়াক্ষেত্রখন উন্মোচন করব, মানে উদ্বোধন করব আমার যশস্বী প্রধান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায়। আর ইয়ারে আমার ইয়াত উদ্বোধন আধারশিলা হব, যেটো আমার খামুনেরপর ধারালীলকে 34 কিলোমিটার যে আমার মুখ্য মেরুদণ্ডস্বরূপ রাস্তা, এই রাস্তাটা আমার 84 কোটি টাকার ধার্য করা হয়েছে আর ইয়ার আধারশিলা করব। আর ইয়ারে আধা আমার ইয়াতে ইটাখুলি যখন ব্রিজ 34 কোর আমার ইয়ারপর ডিমোরপর আমার ডিব্রুগড় যাবলে মাত্র আধা ঘন্টার সময় পাম এই দলংখনের আধারশিলা করব। ইয়ারে আমার বলমার যখন দলং শিবসাগরে যাবর কারণে আমার পশ্চিম বান্ধিঙ্গ যে সমস্যা আছিল এই সমস্যাটা সমাধানের কারণে 14 কোটি টাকার সেই ব্রিজখনও আধারশিলা করব। ইয়ারে আমি আপনার জানাও যে আমার প্রায় ইয়াতে 120টা জে জে এমর চলি আছে, মানে স্কিম, এই স্কিমখিনি প্রায় 80% স্কিমে আমার ইয়াতে উভয় উদ্বোধন করব আমার মাননীয় যশস্বী মুখ্যমন্ত্রী ডক্টর। কিমান ইয়াত জনসমাগম হব? ইয়াত প্রায় 20,000 উপর আমি টার্গেট বান্ধিছো আর সেইমতে রাইজে স্বতঃস্ফূর্তভাবে আমার এই সভালে আহিব। আমি সঁচাকৈ সুখী হয়েছো আমার যাওয়া উপনির্বাচনত আমার জনপ্রিয় যুব নেতা আমার সুশান্ত বৰগোহাঁই ডাঙরিয়া যেটা ভারতীয় জনতা পার্টি যোগদান করলে তার তেখেতর যে বলিষ্ঠ নেতৃত্ব আর তেখেতর নেতৃত্ব যোগেদি গোটেই থাওড়া সমষ্টিটো একটা উন্নয়নের ধারা বইছে আর সেই ধারা অব্যাহত আছে। আর অহার 12 তারিখে যখন মুখ্যমন্ত্রী ডাঙরিয়া শ্রদ্ধার মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আমার এই সভালে আহিব, এই সভাত রাইজে স্বতঃস্ফূর্তভাবে আহিব। লোকসভা নির্বাচনত আমি আজি তারিখত আমি কব পাৰো প্রায় 30-40 হাজার ভোট আমার থাওড়া সমষ্টির আমি লিডিং দিম। আমার
আমার বর্তমানের সংসদ তপন কুমার গগৈ ডাঙরিয়াক আমি হাওড়া সমষ্টির পর 30-35,000 ভোটের আমার লিডিং থাকবে। হয় এইবিল কার্যসূচী আসনি আপনার আগবাহিছে? আসনি মানে নহয়, একচুয়ালি আমার কি হয়েছে সমষ্টিট আসনি লৈ পিনে আমি কোনো ধরনের রাজনীতি করা নিবিচারো আর সেই ধরনের খুব নাই, যেটা প্রকৃততে মানুষের প্রয়োজনীয় বস্তু। ধরো আজি রাস্তা পদূলির কথা আছে, আজি এই স্টেডিয়ামত আমি আছো, স্টেডিয়ামত যেমানবিলাক মানুষে খেলা ধুলা করে উক্ত মানুষসকলের লড়াবিলাকর খেলোয়াড়সকলের যে আপনার ব্যবস্থা তেখেতসকলের প্রয়োজনীয়তা, এই প্রয়োজনীয়তা পূরণের কারণে আজি আপনাদের দেখিছে স্টেডিয়ামত কিমান কোটি টাকার আজি ইয়াতে আরম্ভণি হয়েছে। রাস্তাবিলাক আজির পর ধর যে ব্যবস্থা আসলে মানে স্থানীয় রাইজ বা যুবক হিসাবেই কইছো উন্নয়নটা মানে ধর করবর কারণে কইছে আসনিটা উন্নয়নের কারণ উন্নয়ন যথেষ্ট উন্নয়ন হয়েছে। ভারতের গৌরব গোটেই বিশ্বতেই, ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল। প্রার্থিত্ব লাভের পাছত আজি প্রথমবার ডিব্রুগড়ত উপস্থিত হব কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱাল। কেন্দ্রীয় মন্ত্রীগুলির আগমনক লৈ দলীয় কর্মীর মাজত এতিয়া ব্যাপক উৎসাহ। ডিব্রুগড় বিমানবন্দরত সোণোৱালক আদরিবলৈ দলীয় নেতা কর্মীর ব্যাপক প্রস্তুতি। দিনের 1 বজাত জনসভাত অংশগ্রহণ করব কেন্দ্রীয় মন্ত্রীগুলিয়ে। ডিব্রুগড় সমষ্টির প্রার্থী হিসাবে কেন্দ্রীয় মন্ত্রীগুলির নাম ঘোষণা হওয়ার পিছত এয়া হব সোণোৱালের প্রথম জনসভা সম্বোধন। অস্কারর মঞ্চত ভারতীয় চলচ্চিত্র জগতের প্রয়াত কলা নির্দেশক নিতিন দেশাইক শ্রদ্ধাঞ্জলি। দ্য একাডেমি অব মোশন পিকচার্স আর্টস এন্ড সায়েন্সে 96 সংখ্যক অস্কার বঁটা প্রদান অনুষ্ঠানের মাজতে শ্রদ্ধাঞ্জলি জানালে কলা নির্দেশক আর প্রডাকশন ডিজাইনার নিতিন চন্দ্রকান্ত দেশাইক। নিতিন দেশাই যাওয়া বর্ষর 2 আগস্টত মৃত্যুমুখত পড়েছিল। নিতিন দেশাই 4 বারক শ্রেষ্ঠ কলা নির্দেশকর রাষ্ট্রীয় পুরস্কার লাভ করেছিল। কথা দি কথা রাখিলে মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীয়ে কলিয়াবরত ক্রিকেট খেলি থকা দিছিল এখন সুন্দর স্টেডিয়াম ক্রীড়াপ্রেমী রাইজক উৎসর্গা করার প্রতিশ্রুতি। সোমবারে ডক্টর টি আও স্টেডিয়ামর নবনির্মিত পেভিলিয়ন গ্যালারি আর ক্রীড়া ভবন উদ্বোধন করিব মুখ্যমন্ত্রী। কথা দি কথা রাখিলে মুখ্যমন্ত্রী। প্রথমে চাওক দুটা দৃশ্য, এটা 2021 চনের আনটো 2024 চনের 10 মার্চ। 2021 চনের এদিন কলিয়াবরের লাখংকরত থাকা ডক্টর টি আও স্টেডিয়ামত হাতত বেট লৈ ক্রিকেট খেলেছিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। তেতিয়া স্টেডিয়ামখনের কেবল নামটোহে আছিল, আন্তঃগাঁথনি একো নাছিল। স্টেডিয়ামখনত খেলি থকা শিশু কিশোরের সঙ্গে কথা পাতিছিল মুখ্যমন্ত্রী। কথা দিছিল স্টেডিয়ামটো নতুনকৈ সজাই দিয়া। সেই একেটা স্থানতে আজির দৃশ্য চাও। গড়ি উঠিছে এটা সুদৃশ্য স্টেডিয়াম, পেভিলিয়ন, দর্শকৰ গ্যালারি সকলো হল। অহা কাইলৈ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় উদ্বোধন করবলৈ আহিব। আমি সমগ্র কলিয়াবরবাসী তেখেতর এই পদার্পণক লৈ উদগ্রীব হৈ আছো। ডক্টর টি ওয়াই স্টেডিয়ামর লগতে আন কেবাটাও উন্নয়নের প্রকল্প তেখেতে কাইলৈ শুভ উদ্বোধন করে কলিয়াবরবাসীর কারণে উৎসর্গা করব। সোমবারে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় ডক্টর টি আও স্টেডিয়ামর নবনির্মিত পেভিলিয়ন গ্যালারি ক্রীড়াভবনের উদ্বোধন করব। স্টেডিয়ামখন মুকলির বাতরিয়ে কলিয়াবরের ক্রীড়াপ্রেমীক উৎফুল্লিত করার লগতে মুখ্যমন্ত্রী ক্রিকেট খেলা সেই ভিডিওটির পুনের প্রাসঙ্গিকতা আছে। আজি সেই দিনটোলে মনত পড়েছে যে এদিন মুখ্যমন্ত্রী আজিপ্রায় প্রায় 5 বছর আগত এই ফিল্ডতে অবতরণ করে সরকারি কামত বেলেগ জায়গালে রওনা হয়েছিল। সেই সময় আমার ইয়াত এখন ক্রিকেট খেল অনুষ্ঠিত হয়ে আছিল আর খেলোয়াড়সকলের মাজত নিজে সুমায় বেট লৈ পেলাই খেলিছিলে আর মই নিজে বল করেছিলো। আর তেখেতক সবেই কৈছিল আমাক এখন ভাল স্টেডিয়াম লাগে। তেওঁ প্রতিশ্রুতি দিছিলে যে এখন সর্বাঙ্গ সুন্দর স্টেডিয়াম কলিয়াবরবাসীক উপহার দিব। কেবল স্টেডিয়ামটোই নহয়, সোমবারে কলিয়াবরত মুখ্যমন্ত্রী বিকাশ যাত্রা কার্যসূচীত ভাগ লব। কলিয়াবরত প্রায় 250 কোটি টাকার আসনি মুকলির লগতে আধারশিলা স্থাপন করব। কেবাটাও অভিলাষী আসনি লৈ কাইলৈ কলিয়াবর উপস্থিত হব
রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কলিয়াবর যখন গ্রাম্য ক্রিয়াঙ্গন আছে টি ওয়া গ্রাম্য ক্রিয়াঙ্গন উদ্বোধন করব আর তার সমান্তরালক জখলা মন্ডার মহকুমা চিকিৎসালয় আছে তাত এখন জিলা চিকিৎসালয় আধারশিলা করব আর বিশাল জনসভা হব ইয়াত এম্বুলেন্স বিতরণ করা হব কলিয়াবর সকল চাহ বাগিচা সমূহ ইয়ারতে কলিয়াবর নলতলি আইমরাত এখন নতুনক মহাবিদ্যালয়ের আধারশিলা স্থাপন করব করিটোলপা শিলঘাট হয়ে জখলামন্ডা সংযোগী যে পথ এই পথর সম্প্রসারণের যে আধারশিলা করব আর যেহেতু রাজ্য সরকার যে বিকাশ যাত্রার অংশস্বরূপে কাইলে কলিয়াবরতে কেবাটাও অভিলাষী আসনি মুক্তি করব বলে জানিপরা গেছে। কলিয়াবরের দীপাকর দাস, নিউজ 18, অসম নর্থ ইস্ট। Dream Sports presents News 18 Rising Bharat Summit in partnership with Hindustan Times. Coming soon. Bharat aur Gaurav gote bisshote yar sanman strong mane might and steel. Proti ghor কংগ্রেস দলত মানুষ নাই বাবে প্রার্থী তালিকা প্রকাশ করবা নাই। কংগ্রেসের প্রার্থীয় নির্বাচন খেলবলে ভয় খাইছে। কংগ্রেসক আজি সকল সম্প্রদায়ের ব্যক্তিয়ে বয়কট করেছে। কংগ্রেসের নেতার মাজতে কাজিয়া আর দল কিদরে পরিচালিত হব বলে কটাক্ষ করলে ভবেশ কলিতায়। ইয়ারোপরি কংগ্রেসের দরে অশুভ শক্তির লগত ভারতের জনগণ নাই বলে কংগ্রেসক তীব্র সমালোচনা ভবেশ কলিতার। কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণাত্মক রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতা। কংগ্রেস দলত এতিয়া মানুহেই নাই যার বাবে তালিকা প্রকাশ করবা নাই। কংগ্রেসের প্রার্থী নির্বাচন খেলবলে ভয় খাইছে। কংগ্রেসক আজি সকল সম্প্রদায়ের ব্যক্তিয়ে বয়কট করেছে। কংগ্রেসের নেতার মাজতে কাজিয়া আর দল কিদরে পরিচালিত হব বলে কটাক্ষ করে রাজ্যিক বিজেপির সভাপতিগুলো। এটা কংগ্রেস দলের কথা, এটা কংগ্রেস দল মানুষই নাই, কোরবার প্রার্থী তালিকা করুক। কেন্দ্রীয়তে ভয় খাই আছে নাকি খেলার কারণে? মই হেনকা সন্দেহ হয়েছে। এলায়েন্সও করলে বোলে কবে এটাও দল লগ লাগে। আমি ভাবিছিলাম আমাতকৈ তিনিমাহ আগতে লিস্ট ওলাই যাব, কিন্তু দেখিল আমিহে ওলালো, তেওঁ কৰবাত পিছত পড়ে থাকিল। কংগ্রেসক আজি সকল সম্প্রদায়ের ব্যক্তিয়ে বয়কট করেছে, মই বয়কট করা বলে কম। আর তেওঁলোকৰ কথা এটা নুশুনে, নেতার মাজতে কাজিয়া আর দল কিদরে পরিচালিত হব আর কিদরে তেওঁলোকে ভোট বিচারি যাব, কাকো রাখব মানে সব দেখুন বিজেপি মুখী হয়েছে। রাইজে উন্নয়নটা বিচারিছে আর উন্নয়ন যোনে দিব পারে তার লগতে সেই পলিটিক্যাল পার্টি সেই সরকারের লগতে সেই নেতার লগত সন্মানের রাইজ থাকিব। তেওঁলোকৰ লগত মানুহ নাই একচুয়ালি, কোনো সম্প্রদায়ের মানুষ অসমৰ জনগণ আজি ভারতবর্ষের জনগণ আজি কংগ্রেসের লগত নাই বা সেইবিলাক অশুভ শক্তির লগত নাই। মহিলা সবলীকরণ বুলিয়ে কক অথবা মহিলা তুষ্টিকরণ বুলিয়ে কক, বিজেপির টার্গেট মহিলা ভোটার। 2019 চনের লোকসভা নির্বাচনত মহিলা ভোটারের অভূতপূর্ব সমর্থন লাভ করার পিছত মহিলা ভোটারক টার্গেট করে ললে বিজেপিয়ে। আনকি লাখপতি বাইদেউ অরুণোদয়ের দরে অভিলাষী আঁচনিও গ্রহণ করে বিজেপিয়ে। এই রিপোর্ট আগবাই লাইভ আওয়ারের বিদায় লো, নমস্কার। ভোট কার মতে দিব, গিরিয়েকর মতে নে ঘৈণীয়েকর মতে? মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবার যলৈকে গেছে তাতে মহিলা সকল সুধিছে এই প্রশ্ন। গিরিয়েকর মতে ঘরত ভোট হব না ঘৈণীয়েকর মতে? কার মতে হব ভোট? পারিব তো? লাখপতি বাইদেউ আসনির কথা বুঝাই দি দড়াই দড়াই কৈছে মুখ্যমন্ত্রী যে এবার ভোট ঘৈণীয়েকর মতে দিব লাগিব। আপনার ব্যাংক একাউন্টত মই টুপুং করে 10,000 টাকা ভরাই দিব, ঠিক আছে? এটা 10,000 টাকা তো 10,000 টাকা তো আমি কি করিম? আমার গিরিয়েকক দি দিম, হয় না? হয় হ্যাঁ, কোনে কোনে গিরিয়েকক দিব হাত ডাঙক, আর কোনে কোনে নিদিয়ে হাত ডাঙক? এটা গিরিয়েক বিলাকে যদি বিজেপিক ভোট নিদিয়ে, গিরিয়েকর মতে ঘরত ভোট হব না ঘৈণীয়েকর মতে? কার মতে হব ভোট? পারিব তো? নহলে গিরিয়েক বিলাকে মুখ দিব ধরি, ঠিকছে?
মহিলা কেন্দ্রিক এই আসনির জড়িয়ে দুটাতকৈ অধিক সন্তান জন্ম নিদিবলৈকে মহিলা সকলক বুঝালে মুখ্যমন্ত্রী। প্রথমতে রেশন কার্ড নাছিলে, মই সবকে রেশন কার্ড দি দিলো। এতিয়া অরুণোদয় নাই, অরুণোদয়ও রেশন কার্ড দি দিম। অল্প দিন লাগিব, লগে লগে নহয়, লাহে লাহে গৈ থাকিম, কিন্তু করে দিম। আর আমার ইয়াতে যাক আহিছে বাইদেউ সকলে দুটা বাচ্চার উপর জন্ম নিদিও বুলি কলে তো লগে লগে করে দিম। ছেলে মেয়ে দুইটাতে থাকতে হবে, ঠিক আছে? যা গিরিয়েকে কয় তিনটা বাচ্চা হব লাগে, তেতিয়া ঘৈণীয়েকে কব ঠিক আছে আমি তিনটা বাচ্চা করিম, কিন্তু তেতিয়া অরুণোদয় তই দিব লাগিব। মহিলাক টার্গেট অকল বিজেপিয়ে করা নাই, করেছে কেজরিওয়ালেও। কেজরিওয়াল আর এক খুবসরা ঘরের পুরুষে মোদি মোদি করলে সন্ধ্যা ভাত নিদিও বলে কবলে পরামর্শ দিলে মহিলা সকল। আপনি ঘর কে সারে মর্দো সে ভি ভোট ডলবানি হ্যাঁ, কই মর্দ মোদি মোদি কর রে হ্যাঁ, উনকা দিমাগ আপ ঠিক কর সকতে হো কি নি কর সকতে? আগর আপকা পতি কহে মোদি তো বোলনা শাম কা খানা নি মিলেগা। মুরর শপথ খুয়াই হলেও কেজরিওয়ালক ভোট দিয়া বলে কলে কেজরিওয়ালে। ঘৈণীয়েক সকলক এই পরামর্শ দিয়ে ক্ষান্ত নাথাকিল কেজরিওয়াল। পিতৃ ভাতৃ সকলকো কেজরিওয়ালের পক্ষত ভোট দিয়া বলে কলে কেজরিওয়ালে। আপনি সর কি কসম খিলা দে না সবকো, বোলো সর কি কসম হ্যাঁ মেরে পতি কি বাত পত্নী কি বাত তো মাননি পড়েগি হর পতি কো, আর আগর আপনি সর কি কসম খিলা দি তো জরুর মাননি পড়েগি। জিতনি মাতায়ে হ্যাঁ সারি মাতায়ে আপনি আপনি বেটো কো আপনি সর কি কসম খিলায়েঙ্গে কি ইস বার কেজরিওয়াল কো ভোট দেনি হ্যাঁ, করোগে কি নি করোগে? এআই নির্বাচন ভোট আগত, বাকি কথা পিছত। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। Dream Sports presents News 18 Rising Bharat Summit in partnership with Hindustan Times, coming soon. Bharat aur Gaurav gutei bishwate yar honman strong mane Maithan Steel Batoriyak porhai